ধরে সর্বনাশ হয়ে গেছে বাবু, সর্বনাশ হয়ে গেছে বাবু, কেরম না এই বাবু বাবু, আমি আমি আমার সর্বনাশ হয়ে গেছে বাবু। কি হয়েছে কাকা তোমার? আমি তো ওটাই জিজ্ঞাসা করছি, চুপ করে থাক মা। কি হয়েছে কাকা? গরম চা, লেবু চা, চা হবে চা, ছিল চা হবে চা, গরম চা ফুদে খায়, চা হবে চা, গরম চা, গরম চা, লেবু চা, দুধ চা। না মা, এইভাবে চুদির ভাই মতো ডেকে ডেকে ব্যবসা নেই নাকি? এদিকে বাজার করা টাকা না দিলে বউ ঠাপাচ্ছে, এদিকে কেউ ঠাপাচ্ছে না মা। আরে মা, বিক্রি হওয়ার টাইম নাই, নাহলে আমি বাজার করা টাকা কি ফোন মারিয়ে দেবো। বোকা চোদা গুলো কেউ চাই খানা, বোকা চোদা গুলো তাদের বিজি খাস। কি করা যায় মানা, হইতাম না তাহলে কি ব্যবসা মানা? এই চাই হবে চা, গরম চা, লেবু চা ফুদিয়ে খায়, গরম চা, গরম চা ফুদিয়ে খায়, চাই হবে চায়ে চায়ে চাই হবে চায়ে। আসুন বাবু, কি খাবেন? দুধ চা, লিকার চা, চিনি দিয়ে চা? ওদ মায়ের ছেলে, তোর কি দেখে মনে হচ্ছে আমরা চা খেতে এসেছি? তুই এখানে দোকান খুলেছিস, কার পারমিশনে খুলেছিস? বোকাচোদা ফুটোর খুব বাড় বেড়েছে, ওর গান মেরে একটা থার্ড করে দিতে হবে। বোকাচোদা গুলো গরিব মানুষের পোয়া মেরে দিচ্ছে, কি করা যায় বলতো মানা? এই সবকিছু হয়েছে এই ল্যাংচার জন্য, সব দোষ তোর। তুই মানে আর কোন সিনেমা পেলি না? মিঠুন দার সিনেমা দেখাতে হলো, আমি কি করে বুঝবো বড়া, মানটা খ্যাপা চোদা ছিল বড়া। গুরু নিয়েছি, এটা কে রাওয়ালা? গুরু তুমি চিনতে পারছো না, এ হচ্ছে রানু মন্ডল, আমাদের রানু দিগো। রানুদি বাড়া, আমি চিনতে পারছি বাড়া, আর ছোটবেলা থেকে অনেক চমে ছিল রানুদির গান শুনে বাড়া। এ বসে 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 বস 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 রানুদি বস বস বসে বাড়া রানুদি বস। ও বাড়া, গান শুনবে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মানা, গান তো শুনবোই। এই মানা দাঁড়িয়ে আছিস কেন? যা রানুর জন্য খাবারটা নিয়ে যাও না। এই রানুদি কি হয় বলো, চিকেন না বাংলা? যা খাবো এনে দেবো বলো, কোনো ব্যাপার না। বাড়া আমি কিছু খাবো না, যদি একটু চিকেন কষা আর একটু মুড়ি হতো খেতাম। কি করে বিশ্ববিখ্যাত ভাইরাল গানটা, যে গানটা তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি, আমার দাদু কালো বড়।
কি বলছি তুমি আমার তোমার আরেকবার শুনো না আমি ওই ফুটোর সেটা ভাঙতে হবে, ওর খুব বার বেড়ে গেছে। আমি তো বানা ফুটোর সামনে পেলি ফুটো জাম করি দেবো লে ওরা। দাঁড়া ভাবতে দে কি করা যায়। কাকা খাও খাও পেট ভরে খাও, তুমি কোনো চিন্তা করো না, তোমার দোকান ঠিক ফিরিয়ে দেবো আমরা। হ্যাঁ কাকা তুমি চিন্তা করো না, এই বালছড়া ক্লাব তোমার সঙ্গে আছে। সত্যি বাবু তোমাদের সকলের মন খুব ভালো, কিন্তু আমার ওই বালের চায়ের দোকান না ফেরত পেলেও চলবে। কেন 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 তোমার দোকান ফেরত দিতে হবে না কেন? আরে মানা বিক্রি হতো না, বালের চায়ের দোকান বলে কি বাল ছিড়বো? এর থেকে ভালো তোমরা আমাকে এখানে থাকতে দাও, আর প্রতিদিন একটা করে বিয়া একটু মুড়ি দিলেই হবে। বোকা খোদা, বাল ছেড়া কেলা তোমার পাশে আছে মানে এই নয় তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। ঠিক বলি যাও, তাছাড়া আমরা নিজেরাই খেতে পাচ্ছি না, আর বালছড়া ক্লাবটা লাগার অনাদাশ্রম কিনতে চায় নাই নাকি? দেখো কাকা আমরা অত শত যাই না, তোমার দোকান ফিরিয়ে দেবো বলেছি দোকান ফিরিয়ে দেবো, ব্যাস যে বিয়ারটা খাচ্ছ খাও, খেয়ে দে এখান থেকে কাল্টি মারো। ঠিক বলেছে বল্টুদা, এটা খেয়েই এখান থেকে হাঁটা মার মানা, খেতে দিলি মানা শুতি চায়। দেখো দাদা তোমরা যদি আমার সঙ্গে এলাম করো আমি কিন্তু গলায় দড়ি দেবো। বোকা সুদার মারা আমাদেরকে ভয় দেবে না, অনেক সহ্য করেছি, আর না এসব হয়েছে ওই ফুটুর জন্য, ওই ফুটুর ঠোঙা কিচ্ছাবে। ঠিক বলেছিস, মানে ফুটো বড্ড বার বেরিয়েছে, প্রতিদিন এক ঝামেলা সহ্য হয় না। তুই কিছু করবি না সব আমাকে একাই করতে হবে। হ্যাঁ বল্টুদা এবার তুমি একটা কিছু করো, আর সহ্য করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই মদন দোদনের বাসঘাট থেকে বাস কেটে নিয়ে আয়, ফুটো সাটা আমি আজকেই ভাঙবো। ঠিক আছে চলো। বাবু বাবু আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন দোকান খুলবো না, আমি আর করবো না, আমাকে ছেড়ে দাও বাবু, আমাকে ছেড়ে দাও। তোর বাচ্চা আমার মুখে মুখে কথা বলছি শান্তির ছেলে। আরে বাবা এত কথা বলার কি আছে, মানে নুলটা কেটে দেবা। না না বাবু না, আমার নুইটা কেটো না, নুইটা কেটে দিলে বাঁচবে কি করে বাড়া? পোদ মানের ছেলে তোর কথা বলতে বলেছি মানা। দেখবি শব্দ কমে যাবে, এত শব্দ হলে ঘুমাই নাকি মা? গুরু গুরু আমি আর কোনোদিন করবো না গুরু, আমাকে ছেড়ে দাও গুরু। শান্তির ছেলে ওরা তোর গুরু না আমাদের গুরু, বেশি সাহস হয়ে গেছে না বোকা চোদা। তাহলে গুরু তোর বাচ্চাটার কি করবো? আরে মালটার বান্ডু কেটে বস্তায় ভরে দে। বাবু বাবু আমি বান্ডু কিনবো না বাবু, বান্ডু কিনে নিলে আমি আর করতে পারবো না, কি করতে পারবি না বোকা চোদা? ইসু তুই যা একটা বস্তা আন, ফোর হচ্ছে বস্তা আমার ঢুকিয়ে ফেলে দিয়ে আসবো। বাবু আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এখানে দোকান খুলতে আসবো না। বোকা চোদা মা আর একটা যদি কথা বলিস গান ভেঙে দেবো, দাঁড়া মাস্টার নিয়ে আসি।
অনেক বস্তায় ভরে নিয়েছি, এবার কি করবো গুরু? আরে মা, কোনো প্রমোট ওয়ান পড়ে নেই তো মা। গুরু, এনে তোমার কোনো চিন্তা করার দরকার নেই, কোনো প্রমাণ পড়ে নেই। আরে মা, বোকা তো পুলিশ গুলো আমার পেছনে পড়েছে, যদি কোনো প্রমাণ পাই আমার কান ভেঙে দেয়। কিন্তু এবার কি করবো গুরু? মালটাকে মাটি চাপা দেবো না গঙ্গায় ফেলে দিয়ে আসবো? আরে বড়া, মাটি চাপা দিস না, মাটি চাপা দিলে প্রমাণ থেকে যাবে, বোকা চোদাকে নদীতে ভাসিয়ে দেবে, দেখবি ভাসতে ভাসতে বাংলাদেশের দিকে চলে যাবে, বাংলাদেশ আর প্রচুর ফ্যান পাওয়ার আছে, ওরা ঠিক সাইজ করে দেবে। যা দুঃখ দুঃখ করে বেরিয়ে পড়, দেখিস ফেলার সময় কোনো কোনো প্রমাণ না থাকে। যা গুরু, আমরা বেরিয়ে গেলাম, তুমি সাবধানে থাকো। আরে মারা, আমার গায়ে হাত দেওয়ার কোনো শান্তি ছিল আছে? আমাকে কোনো হাত দিতে পারবে না, তোরা যা মারা সাবধানে যা। ওকে গুরু। গুন্ডা হলেই না আলাদা মজা মানা, কি নেই আমার কাছে মানা, সব আছে সব, লোকে মানে আমার এক নামে চেনে, শুধু এক নামে চেনে মানা, ভয় পাই ভয়। আমি কি বলছেন নাকি? আমি হচ্ছে ফুটো মস্তান। ওরে ফুটো, তো তোমার দিন ফেলে গেছে। কোনো সরে বাচ্চা দম নেই আমার সামনে এসে দাঁড়াবে, সারটা ভেঙে দেবো না। আমি হচ্ছে ফুটো, এলাকার ডন, কিং কিং কিং। বোকাচোদা তো বেশ মজাতেই আছে। শুনে বাচ্চা, আমাদের ঘুম কেড়ে নিয়ে এখানে বসে বসে সিনেমা হচ্ছে? পটুদা, মালটা দলবার সঙ্গে কেউ নেই, এই ফাঁকে মালটাকে গাড়ি মেরে দিই। শুনে বাচ্চাটার এমন সাদা ভাঙবি না, লড়া জীবনে উঠে দাঁড়াতে না পারে। কি মারা, তোরা এখানে কি করছিস? তোর সাটা ভাঙতে এসছি রে বোকাচোদা। কি বলছিস রে মারা, একই মারা গাঁজা ভাজা খেয়েছিস নাকি? জানিস মা আমি কে? আমি আগের পুরো নেই রে পাগলা, আমি এখন ফুটো মস্তান রে পাগলা, ফুটো মস্তান। সারটা ভেঙে দেবো কিন্তু মা। যে বলারই ফুটো মস্তান হয় না কেন, আজকে তোর গাড়ি ভেঙে দেবো। আরে লেহেঙ্গা তো বোকাচোদার মুখে আবার কথা ফুটেছে, যা আমার জন্য এক প্যাকেট বিড়ি নেই। তোর বোকাচোদার সাহস দেখ, আমাকে আর মারতে এসেছে। এগিয়েছিস বলে কি আমি ভয় পেয়ে গেছি নাকি বড়া? আমি যদি একবার তুড়ি মারি না, তোরা যে পায়ে হেঁটে এসেছিস সেই পা হাতে নিয়ে বাড়িয়ে দেবো কিন্তু বড়া। মার বোকা চোদা, তুড়ি মার দেখি। হ্যাঁ হ্যাঁ, মার মার, তুড়ি মার তুড়ি মার দেখি কোন শান্তি ছেলে আসে। আমাকে হালকা ভাবে নিচ্ছিস নাকি? আমি কি জানিস, আমি হচ্ছে ফুটো মস্তান, তোরা কেউ বেঁচে ফিরবি না কিন্তু বলে দিল। হ্যালো মার মার, তুড়ি মার দেখি কে আসে তোর। কি হলো, তোরা কিন্তু আমাকে চিনি না কিন্তু বলে দিলাম। তোরা কিন্তু চিনি না মালটাকে, না বাস দিয়ে এমন সেটা ভাঙবি মালটার মস্তান মস্তক পিছন দিয়ে বেরিয়ে যাবে। ওর নিচের মেন পয়েন্টটা বাস দিয়ে একদম থেতো করে দিবি। এই এই, তোরা কি বলছিস? এটা এটা ঠিক ঠিক হবে না কিন্তু। অমৃতসর